हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। तो আমি প্রিয়া রয়েছি তোমাদের সাথে। তো চলে এলাম গল্প করতে সকাল 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 বলতে এখন মানে কি বলবো, এখন নাস্তা করার টাইম হয়ে গেছে। এখন বাজে 9:30 আর আমি 9:30 সরি 9:30 বলা ভুল, 9:30 সময় আমি ঘুম থেকে উঠেছি। এখন বাজে 10টা আর স্নান টান করে চলে এসেছি। আর দেখো বিছানা এখনও অগোছালো, এই মাত্র সবে স্নান করে এলাম। তো উঠেছি অনেক লেটে আজকে। তো মা নাস্তা করেছে, তো নাস্তা এখনও খাইনি, চাটা খেয়েছি। তুই দেখি কি নাস্তা করা যায়। তো চলো রান্নার জন্য কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে। যারা বলছো দিদি আলতার ভিডিও দাও, অনেকদিন ধরে বলছো, ঠিক আছে, তাদের জন্য একটা ছোট্ট ভিডিও, আমি অবশ্যই আলতার ভিডিও করবো। আমি আজকেই আলতার ভিডিও পোস্ট করবো, তোমরা অবশ্যই আলতার ভিডিওটা দেখে নিও। আমি এখন নিচে চলে এসেছি ফ্রেন্ডস, আমি এখন নিচে চলে এসেছি। আর মা কি করছে আমাকে দেখাচ্ছিল, শাক বাজবে, শাক বাজার জন্য তৈরিয়াল হচ্ছে, পা মিলে বসেছে, আর এখানে একজন পা মিলে থোর কাটছে। কালকে ডিগ বাজি দিয়ে পড়ে গেছে, পা মিলে থোর কাটছে। তো আমি এখন জামা কাপড়গুলো কেচে কাচবো একটু পরে, জল এলে না একটু পরে। আর এই যে মা বসে আছি, সবজি নিয়ে আসছে, আর আমি জল ঢেলে দিয়েছি ভুল করে। তো চলো সবজিগুলো গুছিয়ে নিই। মা এখন পুজোর জন্য, তো পুজো দেওয়া হবে একটু পরে। সবজিগুলো একে সাজিয়ে নিচ্ছি একটা সাইডে, সবজিগুলো জল ঢালা হয়ে গেছে, তো সেই জন্য সবজিগুলো খারাপ হয়ে যেতে পারে। তো জল ধরিয়ে সবজিগুলো এক জায়গায় সাজিয়ে নিচ্ছি আমি। জানি না আলুগুলো বেশি দিন থাকবে কিনা, কারণ অনেকটাই জল ঢালা হয়ে গেছে। ফ্রেন্ডস নাস্তা করিনি বলে মা সকাল থেকে ঠিক দিয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো নাস্তা কিছু করে নিই। আর অবভিয়াসলি মুড়ি খাবো, কী দিয়ে খাবো সেটা হচ্ছে আলুর সবজি করেছিল আজকে সকালে, তো সেটা দিয়ে খাবো। চলো খেয়ে নিই আজকে, চলো আমি আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস আজকে আমার খাওয়ার ইচ্ছেটা কোনোটাই নেই, মানে আমার খিদেই পাচ্ছে না, কিন্তু মা এত জোর চেল্লাচ্ছে সকাল থেকে, তাই জন্য ভাবলাম যে এত কথা শোনার থেকে তো দুটি খেয়ে নিই। তাই অল্প করে দুটি মুড়ি নিয়ে নিয়েছি আর সাথে একটা পেঁয়াজ, আর এই যে আলুর সবজি হয়েছে। তাহলে কী বলবো, আলুর সবজি কি লঙ্কা সবজি, মানে লঙ্কায় ভর্তি। তো যাই হোক, এই যে আলু আর ছোলা দিয়ে একটা সবজি হয়েছে, তাই ভাবলাম অল্প করে খেয়ে নিই, নইলে তো সেই চেল্লিয়ে যাবে যতক্ষণ না খাই। তাই চেঁচানার থেকে খেয়ে নেওয়াটাই বেশ, তাই নিয়ে নিলাম আলুর সবজি, আর এখানে আছে মুড়ি আর একটা পেঁয়াজ। তো চলো মেখে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে খাওয়া হয়ে গেল, সবজি আজকে খুব ঝাল হয়েছিল, তো এবার আমি এগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। আমার খাওয়া যেহেতু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা ধুয়ে নিয়েই চলে আসি। ওদিকে কী করে বাসন রেখে দেয় পরে ধুয়ে আনে, কিন্তু আমরা খাওয়ার পরেই ধুয়ে আমরা ধুয়ে এনে, এত ঝাল আমি কথা বলতে পারছি না। ফ্রেন্ডস এই দেখো পেছন দিকে রান্না করছে আমাদের ম্যাডাম, আজকে মানে রোজেরই করে, উল্টে পড়ে গেছিলো। ওই জন্য আজকে প্রেশার প্রেশার রান্না হচ্ছে আমাদের ঘরে। প্রেশার বলতে গেলে না মাংস, আমরা মাংস খেতে পছন্দ করি না খুব একটা, তাই মাংস খাই না। আজকে আমাদের কচুরি ঝাল আর ভাত, তারপরে কি ওটা কিসে সয় না না সুইনি শাক ভাজা। যাই হোক এখন আমরা বসে আছি আর রান্না হচ্ছে, তো রান্না হয়ে যাক তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখান থেকে আসতে যাচ্ছে, আমি আজকে জামা কাপড়গুলো খাটে কেচে নেবো, মানে ভালো করে থুপে নেব। বাথরুমে কাজলে ভালো, তাও আমি পুকুরে ধুতে একটু বেশি পছন্দ করি, তারপরে কলের জলে ধুয়ে নিই। আর মা এই যে কাপড়টা নিয়ে কাপড়টা এনে দিল, তো চলো আমি এই কাপড়গুলো কেচে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর মা টিভি চালিয়েছি, আর আমরা এখন খেতে বসেছি। একটু আমি যেমন মুখের সামনে এসে আমাকে ডাকছি, আমি ওকে মারি, ও আমাকেই বেশি ডাকবে। তো চলো আমরা আগে খেয়ে নিই। আমাদের আজকে রান্না হয়েছে ভাত, শাক ভাজা,
শাক ভাজা, ওল ভাতে আর থোড়ে সবজি ডাল। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর বোন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আজকে। যে হেয়ার প্যাকটা এরকম হয়েছে, এবার আমি মাথাতে অ্যাপ্লাই করে নেব। ফ্রেন্ডস, এই যে আমি আমার চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই হেয়ার প্যাকটা ইউটিউব দেখেই তো অনেকে রিভিউ দিয়েছে যে হয়েছে, আমি আজকে রিভিউ দেব রিয়েলি যে হয় কি না। আর আমার চুলটা জানো, চলো আমি এই যে এখন করছি, তো তোমাদেরকে ধোয়ার পরে রেজাল্টটা অবশ্যই দেখাবো। এখন এইভাবে শুয়ে আছি, এই যে চুলটা দেখতেই পাচ্ছ, তো আমি দেখবো কতটা স্ট্রেট হয় আর কতটা ফেক। তো আমি এটা ইউটিউব দেখেই করেছি, এই ভিডিওটা অনেকেই ইউটিউবে করেছে, তারা রিভিউ দিয়েছে যে হয়েছে। তো আজকে আমি রিয়েল রিভিউ দেবো যে এটা হয় বা হয় না, হয় কি হয় না। তো আমার চুলটা কোঁচকানো তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো, তো আজকে আমি যেরকম করলাম ওই ভিডিওটা দেখে, তো দেখবো আমার চুল কতটা স্ট্রেট হয়। তো চলো, এখন বাজে দুটো, তো এটা আমি এক ঘন্টার মতো রাখবো, রেখে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আমি ওয়াশ করে আসি তারপর। আমি চুলটা ওয়াশ করে চলে এলাম, তোমরা কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ? বাট আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে এই এরকম করলে চুলের ক্ষতি হবে, ঠিক আছে, কোনো চুল স্ট্রেট হবে না। দ্বিতীয় নম্বর, তোমাদের চুলের ক্ষতি হবে। তো দেখো, কোনো কাজ হলো না, বেকার বেকার আমার চুলের ক্ষতি হলো। তো যাই হোক, প্রথম অ্যাপ্লাই করলাম, আর করবো না এইসব, সেটাই ঠিক আছে। তো দেখো, সেই কোঁচখানায় রয়ে গেছে, কোনো স্ট্রেট হয়নি, আমি দু এক ঘন্টা রেখেছি। তো এর থেকেও বেশি থাকতে হলে চুল তো কোথায় আরও নষ্ট হয়ে যাবে। তো এখন বাজে তিনটে, তো এখন আমি ঘুমোবো, মানে চারটের সময় উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার চুলটা দেখো এরকম হয়ে গেছে, তো অনেকটা এই ফোনে যেরকম আর কি দেওয়া যায় এফেক্ট, তো সেরকম একটা লাগছে নি। মেয়ে আমার নিজেরই হাসি হাসি পাচ্ছে, তো চুলটা আজলাম, চুলটা আমার এরকম হয়ে গেছে। তো যাই হোক, তো চলো কি আর করা যাবে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আর জামা কাপড় মেলে দিয়েছিলাম তখন তোমাদেরকে বলতে ভুলে গেছি, আর আমি এখন আসছি জামা তুলতে। তো চলো জামাগুলো তুলে নিই ছাদে। তো এই যে জামা কাপড় এইদিকে আছে কটা, তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই। এই যে জামা কাপড় তুলে নিয়ে চলে এসলাম, তো জামা কাপড়গুলো গোছ করবো আগে সন্ধ্যাবেলায়, এখন যাবো নিচে ফ্রেশ হয়ে। তো ঘুম থেকে এই একটাকে বললাম, তো আজকে ভালো, তবু ঘুমাইনি, জাস্ট একটু শুয়েছিলাম, তাতে মুডটা এরকম হয়ে গেছে। তো চলো ঘরে যাওয়া যাক। ও পরে দেখা, তো এই যে এখানে সব কিছু শাড়ি টাড়ি রেখে দিলাম, এই যে, তো বিছানাটাও অগোছালো হয়ে গেছে যেহেতু শুয়েছিলাম। তো যাই হোক, আমি এখন একটু ফ্রেশ করে একটু রাস্তার ওখানটায় মানে আমাদের নিচে যাব, তো তারপর সন্ধ্যাবেলায়। আর এখন বাজে চারটে, তো সাড়ে চারটের সময় পেয়ারা মাখা খাবো আজকে, আমাদেরকে সেটা দেখাবো আমি কীভাবে পেয়ারা মাখা করি। ফ্রেন্ডস, এখন বাজে সাড়ে চারটে, আর আমি এখন খাবো পেয়ারা মাখা। আর এই দেখো, এখানে সবাই মা আরে গল্প করছে বসে বসে। তো চলো, এই যে পেয়ারা মাখা খাবো, চলো খাওয়া যাক। ঠাকুমা এই ওখানে বসে আছে, আমি পেয়ারাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে। ভালো লাগবে তো? এখন হয়ে গেছে সন্ধে, আর আমি সন্ধ্যাবেলায় আমরা এখন আলতা করবো, তো চলো আলতাটা পরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আলতা আলতা পরে একদম চলে এলাম, আর দেখো এই যে উপরে, এখন আমি গোছ করবো জামা কাপড়গুলো, আর মা গেছে নাস্তা আনতে। আর চলো তোমাদেরকে আলতার ডিজাইনটা দেখাই কীরকম, যদি কারোর পছন্দ হয় আলতার ডিজাইনটা আমার ইউটিউবের ভিডিওতে পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর চলো এখন জামা কাপড়গুলো গোছ করবো, এখন আমি তোমাদের সাথে কিছুক্ষণ করো। আলতার ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা, আর এইটার ভিডিও আমার মানে ইয়েতে এটা ভিডিও আমার পোস্ট করা আছে। এখন নাস্তা আনতে আছে, দেখো জামা কাপড়গুলো পরে আছে, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, এই যে মা আবার চা করে আনলো, এটা দেখো পুরো দুধের মতো,
মানে তখন খেয়েছি শুধু চা, আর এখন খেয়েছি শুধু দুধ। এখন কোরাই খাচ্ছে বসে বসে, আর এই যে বোন এখন কাজ করছে। ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।